আপনারা ভিডিও রেকর্ডিং করুন এবং এটার ডকুমেন্টেশন করে রেখে দেন। এই এলাকার সার্কেল ইন্সপেক্টর হিসাবে আমি আপনাদেরকে জানাচ্ছি, স্কুলে আজকে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আপনারা যে আন্দোলন করছেন বা যে দাবি দাওয়া রেখেছেন তার পরিপ্রেক্ষিতে পরিষ্কার সিআই মহিষাদল হিসাবে আমি জানাচ্ছি, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রথম হচ্ছে মাস্টারমশাই যে অপরাধ করেছে তার বিরুদ্ধে আইনত আমরা ব্যবস্থা নেব। আমরা প্রথমে আবেদন করব যে বাচ্চাটির সঙ্গে ঘটেছে তার অভিভাবককে কোনো অভিযোগপত্র দিতে। যদি উনি অভিযোগপত্র দেন আমরা ওয়েল অ্যাকসেপ্টেড করবো, কারণ এখানে দাঁড়িয়ে থেকে আমি নেব। দ্বিতীয় হচ্ছে উনি যেমন অভিযোগ দেবেন দেবেন, আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাতে যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম সৃষ্টি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমি ব্যক্তিগতভাবে যে সিআই মহিষাদল একটা রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষে দেবো, এবং ওনাদের ওনার আবেদনের ভিত্তিতে বা অনুরোধের ভিত্তিতে ওনার বিরুদ্ধে আইনত যে যে ব্যবস্থা দরকার, ওনার অ্যারেস্ট, কালকে কোর্টে ফরওয়ার্ড, সেটা দাঁড়িয়ে থেকে সিআই মহিষাদল বলে দেওয়াচ্ছে। পারলে কালকে সবাই না চার পাঁচজন প্রতিনিধি হলদিয়া কোর্টে লোক পাঠিয়ে দেখে নেবে, এক নম্বর। এক নম্বর, দু নম্বর হচ্ছে, ঠান্ডা মাথা শুনুন, দু নম্বর হচ্ছে আপনারা একটা আবেদন করেছেন যে ওই মাস্টারমশাই জানে এই স্কুলে আর না টিচারি করে, এটা সকলে এসেছেন, ওরা অলরেডি আপনাদের এই দাবিটা অলরেডি জানিয়ে দিয়েছেন এবং ভালো করে জানিয়ে দিয়েছেন, যাতে উনি আর এই শিক্ষাগতার সঙ্গে থাকতে না পারেন, সেটা ওনারা ওনাদের ডিপার্টমেন্টাল বিআই অফ স্কুল থেকে বলেছে। দ্বিতীয়ত যেটা ওনার রিগার্ডিং স্টুডেন্টদের ব্যাপার বা এই স্কুলে যাতে না আসতে পারে এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি, যেহেতু ওনার এই আগমন এলাকায় একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম তৈরি করতে পারে, সুতরাং আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমরা ডিআই অফ স্কুলকে থ্রু প্রপার চ্যানেল আমরা জানিয়ে দিচ্ছি যাতে আগামীকাল থেকে উনি এই স্কুলে না আসে। সঙ্গে সঙ্গে আমি বলছি তার বিরুদ্ধে আমরা আইনত যে ব্যবস্থা নেব আর আপনাদের একটা জিনিসের অনুরোধ হয়েছে, তার অপরাধের ভিত্তিতে একটা আন্দোলন সংগঠিত হয়েছে, এমন কোন কাজ করবেন না পরবর্তীকালে দেখা গেল যে তার আন্দোলন তার যে অপরাধটা করছে সেটা চাপা পড়ে আপনাদের আন্দোলনের সঙ্গে পুলিশ বা অন্যান্য প্রশাসনের কোনো ডিসপিউট হয়, এটা আমি চাইছি না। কারণ একটা বাচ্চার প্রতি যা যা ঘটনা ঘটেছে, কারণ আমাদের আমাদের ডিপার্টমেন্টাল বলুন আমাদের এতে বলুন আমাদের নীতি খুব পরিষ্কার, কোথায় কি ঘটছে জানার দরকার নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যেমন আছি যেভাবেই আছি আমি এখান থেকে কোথাও চলে যাচ্ছি না। তবে একটাই দাবি মেনে নিতে হবে, একটাই দাবি, ওকে ক্ষমা স্বীকার করতে হবে, বেরাতে গেলে ক্ষমা স্বীকার করে বেরাতে হবে। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে একটা অনুরোধ, আমি খুব ঠান্ডা মাথায় বলছি, আপনারা নিজেরা চিন্তা করবেন, অপরাধ একজন করেছে সে আইনত শাস্তি পাবে, তার ডিপার্টমেন্টাল শাস্তি তাকে দেবে, আইনত শাস্তি আমরা দেবো, কিন্তু এই করতে গিয়ে দেখা যাবে কিছু মানুষ এমন এজিটেশন শুরু করলো বলে আমাদের সঙ্গে আপনাদের একটা বিবাদ বাঁধলো, সেটা আমি কোনোভাবে চাইছি না। ওই বাচ্চাটার মুখের দিকে চাইবো, তাকে জাস্টিসটা পেতে দেন, তাকে তার প্রতি যে অপরাধটা সংগঠিত হয়েছে তার প্রতি যে অন্যায়টা হতে হচ্ছে তাহলে তাকে যাতে যে করেছে তাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা বলুন যে হ্যাঁ এইটা ঘটেছে স্যার, আপনার দাঁড়ান হাত তুলে, আমি কথা দিচ্ছি সিআই মহিষাদল হিসাবে সুতারা থানার পক্ষ থেকে আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব।
আপনারা আমাদেরকে প্রশাসনিক কাজটা করতে দেন, বাকিটা আমরা। আর সাজানকে বলেছি, সাজান আছে এখানে, সাজানকে বলেছি যে যে ঘটনা ঘটেছে সেটা ওর বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ বিছিয়ে দিতে। তাহলে আপনারা হেল্প করুন, যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা বিচক্ষণ ব্যক্তি আছে, তারা বলুন এই ঘটনা দ্বিতীয়বার কোনো জায়গায়।